সকলের শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেয় সকলেই বলি আমিন প্রিয় হাজিরিন মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন সেই বিষয়ের দিকে লক্ষ্য রেখে পবিত্র কালামে পাকের সূরা বাকারার একশত সাতাশিতম আয়াতে করিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করে আমার নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ে বক্তব্য রাখার চেষ্টা করব রব্বুল আলামিন যা আলোচনা করব সেই মতে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করে নিজেদের জীবনকে দুরুস্ত করার তৌফিক দান করুক সকলেই বলে আমিন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে কোরআন সুন্নার আলোকে স্বামী স্ত্রীর কর্তব্য ও নারীর পর্দা এখানে একটা বিষয় না একের ভিতর তিন একের ভিতর একটু কথা বলবেন একের ভিতর তিন বলছি এই জন্য এখানে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব রয়েছে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব রয়েছে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে তো এটা এমন একটা বিষয় আমি যদি একটা বিষয় ধরি আমার ক্ষুদ্র জ্ঞানে আমার নবীজির সৎকায় মুর্শিদ করিমের সৎকায় আমি যদি একান থেকে একটা দিক থেকেও আলোচনা করি দুই ঘন্টার সময় আরও হবে না সুতরাং এই তিনটা বিষয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন সত্যি অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন একদিকে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব দুইটা দুই বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনারা নির্বাচন করেছেন আমরা তো আজকাল মাহফিলে এ সমস্ত জীবন ঘনিষ্ঠ বিষয় বস্তুগুলো আমরা আলোচনা করি না যারা মাহফিল কর্তৃপক্ষ ওনারাও একটা স্লিপ ধরে দেয় হুজুর আল্লাহর ওলিদের কারামত বয়ান করুন আরে ভাই কারামত শুন আপনি করবেনটা কি কারামত শুনে করবেনটা কি আল্লাহর ওলিদের থেকে তো এমনি কারামত প্রকাশ পাবে কারণ ওনারা তো আল্লাহকে এমন ভাবে রাজি করেছেন ওনারা আল্লাহর হয়ে গেছেন আল্লাহ ওনাদের হয়ে গেছেন ওনাদের মাধ্যমে আল্লাহ আল্লাহর কুদরত প্রকাশ করবে এটা স্বাভাবিক সর্বোপরি এটা করা যায় আল্লাহর ওলিদের মর্যাদা তাদের অনুসরণ অনুকরণ এই বিষয়ে আলোচনা করা যায় কিন্তু এখানে যে বিষয়টা দিয়েছেন প্রত্যেকজন বক্তাকে যে বিষয়গুলো দিয়েছেন অত্যন্ত সুন্দর বিষয় আমাকে যে বিষয়টা দিয়েছেন এটা আমাদের সুন্দর একটা পরিবার গঠনে শান্তিময় শৃঙ্খলাপূর্ণ একটা পরিবার গঠনের জন্য এই বিষয়টা আমাদের অত্যন্ত প্রয়োজন আজকে আমরা স্বামীরা স্ত্রীর প্রতি কি দায়িত্ব রয়েছে কি হক রয়েছে আমাকে একজন স্বামী হিসেবে কি দায়িত্বগুলো পালন করতে হবে সেগুলো আমরা স্বামীরা জানি না আর আমাদের স্ত্রীরা স্বামীর প্রতি যে দায়িত্বগুলো রয়েছে হকগুলো রয়েছে সেগুলোর জ্ঞান তাদের কাছে নাই ফলে সমাজ পরিবারের মধ্যে অশান্তি লেগেই থাকে কারণ আমরা একে অপরের হক আদায় করছি না একে অপরের প্রতি যে দায়িত্ব সেটা আমরা প্রপারলি আদায় করছি না বিদায় আমাদের মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে গ্যাপ তৈরি হচ্ছে অশান্তি হচ্ছে মনোমালিন্য হচ্ছে যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে আমাদের দায়িত্বগুলো আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মতে নবীর আদর্শ মতে যদি আমরা আমাদের পরিবারকে চালাতে পারি একে অপরের দায়িত্ব পালন করতে পারি আমি বলতে পারি আপনার আমার পরিবার দুনিয়ার একটা স্বর্গে পরিণত হয়ে যাবে তো আমাকে যে বিষয় দিয়েছেন আমি ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটা বিষয় টাচ করার চেষ্টা করব কিন্তু পারবো কিনা আমি জানি না কারণ অনেক লম্বা বিষয়ের দরকার এখানে ওনারা দিয়েছেন স্বামী স্ত্রী স্বামীর কথা আগে বলেছেন তার মানে স্ত্রীদের স্বামীর প্রতি কি কি দায়িত্বগুলো আছে এগুলো আমরা অনেক হুজুররা ওয়াজ করি
মানে মেয়েদেরকে স্বামীদের প্রতি কিরকম আচরণ করতে হবে, স্বামীর কিরকম হেকমত করতে হবে, এই ওয়াজগুলো আমরা সর্বদা করে থাকি, ঠিক না? কিন্তু আমরা স্বামীদের স্ত্রীর প্রতি কি দায়িত্বগুলো রয়েছে এগুলো খুব কমই আলোচনা করি। আমি আজকে আগের পয়েন্ট বা আপনাদের পক্ষে না, ওনারা হইক হবেন কি ওনারার পক্ষ হইম নাকি মায়ের ফলের পক্ষ হইম আজকে? হ্যাঁ না, আজ ওনারার পক্ষ হইতাম নয়, আমি বিয়ে করছি তো আর বউ হইম দে। ইনশাল্লাহ আমি সবগুলো বিষয় টাচ করার চেষ্টা করবো। রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যা আলোচনা হবে সেগুলো আমল করার তৌফিক দান করুক, পরিবারে সেগুলো বাস্তবায়ন করে সুন্দর একটা পরিবার গঠন করার তৌফিক দান করুক। একে অপরের প্রতি আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, তাহলেই সুন্দর একটা পরিবার গঠন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারীরা তোমাদের পোশাক আর তোমরা নারীদের পোশাক, নারীদের জন্য তোমরা পোশাক স্বরূপ আর তোমাদের জন্য নারীরা পোশাক স্বরূপ। বলি সুবহানাল্লাহ, একটা পোশাক যেমনিভাবে আমাকে আবৃত করে রাখে, আমাকে সংরক্ষণ করে, আমার লজ্জাস্থানকে হেফাজত করে, ঠিক তেমনিভাবে একজন স্বামী স্ত্রীর মাধ্যমে নিজেকে হেফাজত করে আর একজন স্ত্রী স্বামীর মাধ্যমে নিজেকে হেফাজত করে। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা একে অপরের পোশাক স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমি আজকে আমার পয়েন্ট ধরব, আমরা স্বামী হিসেবে আমাদের স্ত্রীদের প্রতি কি কি করণীয় রয়েছে সেগুলো। ইতারা মুখ কালা করে বইতে হদ মারে উজুর আসা না আজ ইয়ারার পক্ষে না, হদ দেয় হদ দেয় সময় তাইলে ওনারার পক্ষে চলিব। প্রথম নম্বর স্ত্রীর যে অধিকারগুলো রয়েছে, স্ত্রীর প্রতি স্বামীর যে দায়িত্বগুলো রয়েছে, তন্মধ্যে সর্বপ্রথম হলো একজন স্বামী হিসেবে আপনার স্ত্রীকে হালাল করার জন্য আপনার সাধ্য মতো আপনার সামর্থ্যের মধ্যে আপনাকে মোহর আদায় করতে হবে। এটা একজন স্বামীর জন্য কি ফরজ? মোহর দেওয়া কি মোহর নাকি ফরজ? এখন তো আমরা মোহর না কাগজে কলমে লিখে থাকি কিন্তু আদৌ আদায় করি না। 10 লাখ টাকা 20 লাখ টাকার মোহর না। আল্লাহ বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ চিত্তে খুশি মনে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মোহরনা দান করো। এখন আমরা খুশি মনে কতই বা দিতে পারবো? 1 লাখ টাকা 2 লাখ, এর চেয়ে বেশি পারবো? কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে 10 লাখ 20 লাখ। কথা বলেন ঠিক কিনা? একজন স্বামী স্ত্রীর কাছ থেকে শ্বশুর বাড়ি থেকে যেমনিভাবে কোনো কিছু চেয়ে নিতে পারবে না, যৌতুক নিতে পারবে না, আমাকে ফার্নিচার দিতে হবে, ফ্রিজ দিতে হবে, হোন্ডা দিতে হবে, এটা যেমনিভাবে স্ত্রীর উপর জুলম, তেমনিভাবে একজন স্বামীর উপর স্বামীর সাধ্যের বাইরে গিয়ে সামর্থ্যের বাইরে গিয়ে মোহর ছাপিয়ে দেওয়া এটাও জুলম। এটা কি জুলম? এটা আমাকে আপনাকে আমার আপনার সামর্থ্যের মধ্যে দিতে হবে, সামর্থ্যের যতটুকু থাকে। এখন আমরা সামর্থ্যের দিকে তাকাই না, মেয়ে পক্ষ আমাদের উপর চাপিয়ে দেয়, আমরাও বলি দিলে দেখ গা এগুলো তো আমাদের আদায় করতে হচ্ছে না, লিখলে লিখুক গা। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই বলে হলে ইন বাসার রাতে স্ত্রী তুমি মাফলে সাইলে ফেলে যাও, মানে নাকি নয়? অনেক স্বামী স্ত্রীদের থেকে এরকম বাসার রাতে মাফছে নি। আচ্ছা একজন স্ত্রী আপনার কাছে আসলো, আপনার সাথে প্রথম সাক্ষাৎ, ওই রাতে যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যদি এগুলো মাফ চেয়ে নেন, বেচারি বলবে আরে কি, যদি আমি আমার স্বামীকে এগুলো মাফ করে না দিই হয়তো আমার স্বামী আমাকে ঠিকভাবে ভালোবাসবে না, সুন্দর মতো আমার সাথে আচরণ করবে না। সে বয় হলেও অন্তর থেকে না হলেও মুখ হলে যাই ওনার মাফ করে দিই, হইবে না নাকি না? হইব হইব। এটা দেওয়ার আগে মাফ চেয়ে নেবে এটাও জায়েজ নাই, আপনি তো দেন নাই ও মাফ চেয়ে নেবেন কেন? আগে মোহরনাগুলো দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তিবানা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নিসার 3 নম্বর আয়াতে কারীমের মধ্যে বলেন ও দুনিয়ার স্বামীরা তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে বিবাহ করতে যাবে তোমাদের জন্য ওই মহিলা ওই স্ত্রী হালাল হওয়ার জন্য তোমাদের সামর্থ্যের মধ্যে আনন্দ চিত্তে স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে মোহরনা দিতে হবে মোহরনা দিতে হবে আবার মোহরনা দিয়ে মনে করেন আপনি আপনার স্ত্রীকে ফাসবরে স্বর্ণ দিলেন কয় বরি ফাসবরে অনারার হতে বুঝতে লাগবেন না গম নলার ফল্লাই গম লাগেন না মনে করেন আপনি ফাসবরে স্বর্ণ দিলেন ফাসবরে স্বর্ণ দিলেন এখন আপনার সাথে সংসার শুরু হলো স্ত্রী আপনার কাছে আসে আসে এমন অবস্থায় আপনি স্ত্রীর উপর জোর কাটিয়ে ওই স্বর্ণগুলো আপনি বুক করতে পারবেন না কারণ এগুলো স্ত্রীর হক এগুলো আপনার না অনেকে বলে হদ বউতুন তাইলে তিন আত থেকে ফান বউতুন তাইলে আত না আছে ফান তার মানে হলে এরা যেত মনে হয় তিন খাই ফেলে তিরগুম এই মান মানসিকতা না মনে রাখবেন এগুলো এগুলো স্ত্রীর হক অন্যায়ভাবে স্ত্রীর অমতে স্ত্রীর স্বর্ণ স্বামীর পক্ষে ধরা যাবে না এটা মনে রাখতে হবে অন্যায়ভাবে স্ত্রীর অমতে স্ত্রীর স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে দেন নাই অমত অবস্থায় স্ত্রীর উপর জোর কাটিয়ে আপনার স্ত্রীর যে সম্পদগুলো স্বর্ণগুলো আছে এগুলো আপনার পক্ষে বুক করা আপনার জন্য অধিকার নাই কারণ এগুলো আপনি দিয়ে এই মোহরনাগুলো দিয়েই তাকে আপনি বৈধ করেছেন এগুলো ওনার হক হয়ে গেছে এখানে আপনার হাত দেওয়া যাবে না হ্যাঁ তবে স্বামী স্ত্রী যদি স্বতঃস্ফূর্ত ভাবে স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে আপনাকে কিছু দিয়ে দেয় সেগুলো আপনি খেতে পারবেন নিতে পারবেন এখানে কোনো শরীয়তে বাধা নাই আল্লাহ বলেন ফা ইন তিবানা লাকুম আন শাইয়্যিম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া স্ত্রী যদি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে আপনাকে তার মোহরনা থেকে কিছু দিয়ে দেয় তাহলে আপনি সেগুলো বুক করতে পারবেন আনন্দ চিত্তে অন্যথায় স্ত্রীর অমতে স্ত্রীর মোহরনা বুক করা যাবে না এই জন্য স্ত্রীকে মোহরনা দিতে হবে একজন স্ত্রীকে হালাল করার জন্য আপনাকে আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে মোহরনা দিতে হবে এখন আপনার 10 লাখ টাকার সামর্থ্য নাই 20 লাখ টাকার সামর্থ্য নাই এখন মেয়ে পছন্দ হয়েছে মা মেয়ের পক্ষে আপনাকে চাপিয়ে দিচ্ছে আপনাকে 15 লক্ষ টাকা মোহরনা দিতে হবে আপনি আপনার কাছে ওই মুহূর্তে 15,000 টাকার দেব সামর্থ্য নাই আপনি বলছেন এগুলো তো লিখলে লিখো কামিন নামায় লিখে থাকবে এগুলো কি এখন আর আমাকে দিতে হচ্ছে এরকম মনে করে আপনি আপনার সামর্থ্যর বাইরে গিয়ে কামিন দিতে পার মোহরনা দিতে পারবেন না যদিও দিচ্ছেন আপনি কিন্তু আপনার নিয়তে যদি এরকম থাকে এগুলো আমি এমনি দিছি আর কি বিয়ের সময় কাবিন নামায় লিখছে আর কি এগুলো আমি দিব না এই নিয়ত যদি থাকে আমার নবী বলেন তোমার অন্তরে যদি এই নিয়ত থাকে তাহলে কিয়ামতের ময়দানে তুমি একজন জেনাকার হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হবে জোরে বলুন না নাউজুবিল্লাহ এই জন্য আপনি যদি কাবিন নামায় যা লিখেন সেগুলো দেবারও মন মানসিকতা থাকতে হবে আপনি কাবিন নামায় লিখেছেন আপনি আপনার ওইগুলো আদায় করার মন মানসিকতা নাই আমার নবী বলেন উম্মত তুমি তোমার স্ত্রীর সাথে প্রতারণা করলা এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তুমি একজন জেনাকারী হিসেবে উপস্থিত হওয়া জোরে বলুন না নাউজুবিল্লাহ তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে ইমাম আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাই একখানা হাদিস নকল করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত عن نبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تزوج امرأة بصداق مثلها وهو ينوي أن لا يوديه إليها فهو زان আমার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান তাযাওয়াজা ইমরাতাম বিসাদাকিম মিসলিহা
وهو ينوي الله يوديه إليها আমার নবী বলেন কোন একজন পুরুষ কোন একজন স্বামী যদি একজন স্ত্রীকে বিবাহ করলো বিবাহ করার সময় কাবিন নামায় 15 লক্ষ টাকা 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা মোহরানা দিয়ে রাখলো কিন্তু তার অন্তরে আছে সে এগুলো আদায় করবে না আমার নবী বলেন ওহুয়া ইয়ানভি আল্লাহ ইউয়াদ্দিহি ইলাইক আমার নবী বলেন ওই স্বামী মনে মনে চিন্তা করতে লাগলো কাবিন নামাই লিখলে লিখুগা কোনো সমস্যা নাই এগুলো তো আমি আর আদায় করছি না এরকম যদি নিয়ত থাকে আমার নবী বলেন উম্মত তুমি মনে করছো বিবাহ করে তুমি সংসার করছো নয় 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 ফাহুয়া জানিন তোমার অন্তরে যদি এই নিয়ত থাকে তাহলে তুমি একজন জেনাকারী হিসেবে আল্লাহর সামনে তোমাকে উপস্থিত হতে হবে বলি নাউযু বিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন নাসাই শরীফের বর্ণনায় এসেছে قال رسول الله صلى الله تعالى عليه وسلم ايما رجل تزوج امراه على ما قل من المهر واكثر ليس في نفسه اي ودي الى اي ودي اليها حقها خدعها امان النبي বলেন উম্মত শুনে রাখো ايما رجل تزوج امراه কোন একজন পুরুষ যদি কোন একজন মহিলাকে বিবাহ করলো আলা মা কল্লা মিনাল মোহরে আকসরা কম এবং বেশি মোহরনা নির্ধারণ করে একজন মহিলাকে বিবাহ করলো লাইসা ফি নাফসিহি আন ইউয়াদ্দিয়া ইলাইহা হাক্কাহা কিন্তু সে মনে মনে নিয়ত করলো সে মনে মনে এই কথা ভাবতে লাগলো আমি কাবিন নামায় 10 লাখ লিখলাম কোনো অসুবিধা নাই আমি কাবিন নামায় 15 লাখ টাকা লিখলাম কোনো অসুবিধা নাই আমি কাবিন নামায় 5 লক্ষ টাকা লিখলাম কোনো অসুবিধা নাই কিন্তু এগুলো তো আমি আদায় করছি না এই নিয়ত যদি স্বামীর অন্তরে থাকে আমার নবী বলেন খাদাআহা সে যেন তার স্ত্রীর সাথে প্রতারণা করলো এবং আমার নবী আরো বলেন ফামা তাওয়ালাম ইউয়াদ্দি লাইহা হাক্কাহা লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন আমার নবী বলেন উম্মত শুনে রাখো কোন পুরুষ যদি বিবাহ করলো বিবাহ করার সময় কাবিন নামায় 10 লক্ষ 15 লক্ষ টাকা মোহরানা দাহ্য করলো মনে মনে নিয়ত করলো এগুলো তো এমনি লিখছে বিয়েটা হয়ে যাক এগুলো আমি আর আদায় করছি না এই নিয়তে যদি সে সংসার জীবন কাটিয়ে দেয় তার ওই ওই মোহরনাগুলো আদায় করার কোনো ইচ্ছা থাকে না আমার নবী বলেন খাদাআহা তুমি ওই মহিলার সাথে তোমার স্ত্রীর সাথে প্রতারণা করলা শুধু তাই নয় আমার নবী বলেন ফামা তাওয়ালাম ইউয়াদ্দি লাইহা হাক্কাহা যদি ওই স্বামী স্ত্রীর হকগুলো স্ত্রীর মোহরনাগুলো আদায় না করে যদি সে মৃত্যুবরণ করে আমার নবী বলেন লাকিয়াল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন কিয়ামতের ময় দানে সে আল্লাহর সামনে জেনাকারী হিসেবে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে বলি নাউযু বিল্লাহ তাহলে স্ত্রী স্বামীর এক নম্বর হক হলো স্ত্রীর প্রতি কি মোহরনা কি করতে হবে আদায় করতে হবে মোহরনা কি করতে হবে আদায় করতে হবে 10 লাখ 20 লাখ লিখে রাখলাম আদায় করার কোনো খবর নাই এবং নিয়ত নাই ইচ্ছা নাই সদিচ্ছা নাই এগুলো আমি আদায় করব সে মনে মনে ভাবতে লাগলো লিখলে লিখুক গা এগুলো তো আমি আর আদায় করছি না আমার নবী বলেন উম্মত তোমার অন্তর যদি এই নিয়ত থাকে তাহলে আমি নবী বলে দিলাম তুমি ওই স্ত্রীর সাথে এতদিন সংসার করো নাই কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুমি জেনাকারী হিসেবে উপস্থিত হবে জোরে বলুন না নাউযু বিল্লাহ তাহলে স্বামীর নাম্বার ওয়ানের দায়িত্ব হলো কি আদায় করা কথা বলেন কি আদায় করা মোহরানা আদায় করা এই জন্য আমরা মোহরানা বেশি লিখলে যে আমরা এটা আমরা দুনিয়ার মধ্যেই আমরা সম্মানই মনে করি কিন্তু আল্লাহর কাছে নবীর কাছে এটা কোনো সম্মানের বিষয় নয় আমার নবী আরো বলেছেন সবচেয়ে উত্তম মোহর হলো যেই মোহর সহজেই আদায় করা যায় জোরে বলুন না সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে এবং ওনার কন্যাদেরকে 12 আওকিয়ার চেয়ে মোহরানা দেন নাই এক আওকিয়া সমপরিমাণ 40 দেরহাম 12 40-এ
480 দিরহাম মাত্র সেই যুগের মোহরনা দান করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তুগালু সাদাকান নিসাই ফা ইন্নাহা লাউ কানাত মুকাররামাতান ফিদ দুনিয়া আও তাকওয়া ইনদাল্লাহি কানা আওলাকুম ওয়া আহাক্কাকুম বিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার নবীর উম্মতেরা, তোমরা তোমাদের মোহরনা নিয়ে বাড়াবাড়ি করিও না, মোহরনা নিয়ে কি করিও না, বাড়াবাড়ি করি না। আমরা এত বাড়াবাড়ি করি, অনেক সময় সব দিক দিয়ে ঠিক আছে, ওই মোহরনা ধার্য করতে গিয়ে বিবাহ ভেঙে যায়, ঠিক কি না? ফারুক আজম বলেন, লা তুগালু সাদাকান নিসা, তোমরা মোহ স্ত্রীদের মোহরনার ব্যাপারে বাড়াবাড়ি করিও না। এই মোহরনা বেশি হওয়াটা যদি সম্মানের ব্যাপার হতো, আল্লাহর কাছে তাকওয়ার ব্যাপার হতো, তাহলে এই মোহরনার অধিক হকদার ছিল আমার নবী এবং আমার নবীর স্ত্রীগণ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী হাদিসে পাকের মধ্যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আসদাকা ইমরাতান মিন নিসাহি ওয়ালা উসদিকাত ইমরাতুম মিন বানাতিহি আকসারা মিন ইসনাতাই আশারা। আমার নবী ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মোহরনা বেশি দেওয়া যদি সম্মানের বিষয় হতো, আল্লাহর কাছে তাকওয়ার বিষয় হতো, তাহলে এই মোহরনার অধিক হকদার ছিলেন আমার নবী। কিন্তু আমার নবী নিজের স্ত্রীদের ব্যাপারে এবং তার কন্যাদের ব্যাপারে বারা আওকিয়ার চাইতে বেশি মোহরনা দেয় নাই। এই জন্য আমরা বিবাহ করার সময় আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা যে মোহরনা ধার্য করি এটা আমি দিতে পারবো কিনা, এবং এটা যতটুকু ধার্য করেছেন অতটুকু পরিমাণ ওই মোহরনা পরিশোধ করা একজন স্বামীর দায়িত্ব, এবং এটা একটা ওয়াজিব বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ে বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সালাতুনিয়া রাসূলুল্লাহ মহামা মোহতাজ তু হাজত রওয়া আল মাদদ ইয়া গাউসুল আজম সাইয়্যেদা সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। এর পরে হলো দুই নম্বর দায়িত্ব, হলো বরণ পোষণ। দুই নম্বর দায়িত্ব কি? বরণ পোষণ। মোহরনা দিয়ে বিবাহ করলেন, বিবাহ হয়ে গেল, আপনার ঘরে নিয়ে আসলেন। এরপরের দায়িত্ব হলো আপনার স্ত্রীকে বরণ পোষণ করতে হবে। বরণ পোষণ মানে আপনার সাধ্য মতো স্ত্রীর থাকার ঘর দিতে হবে, স্ত্রীর খাবার দিতে হবে, স্ত্রীর পোশাক দিতে হবে, স্ত্রীর চিকিৎসা দিতে হবে, নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো প্রয়োজন এগুলো আপনার সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীকে দেওয়া, এটা একজন স্বামীর জন্য ওয়াজিব। একজন স্বামীর জন্য কি ওয়াজিব? কারণ এখন আপনার স্ত্রী আপনার দায়িত্বের মধ্যে রয়েছে, আপনার দায়িত্বের মধ্যে রয়েছে, স্ত্রীর অভিভাবক হচ্ছেন এখন আপনি, তার জন্য সম্পদ, তার খাবার দাবারের, তার চিকিৎসার ব্যবস্থা করবেন আপনি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের অভিভাবকত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের অভিভাবকত্ব দিয়েছেন। এরপর আমার আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, রব্বুল আলামিন নারীদের উপর, নারীদের জন্য স্ত্রীদেরকে অভিভাবক, নারীদের জন্য স্বামীকে অভিভাবক বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর উপর স্বামীর মর্যাদা বুলন্দ করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা স্বামীদেরকে নারীদের অভিভাবক বানিয়ে দিলাম, নারীদের অভিভাবক মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, স্ত্রীদের অভিভাবক বানিয়ে দিই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা পুরুষদেরকে তোমাদের নারীদের উপর, স্ত্রীদের উপর তোমাদেরকে মর্যাদা দিয়ে দিয়েছি বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এখন যেহেতু তোমরা নারীদের অভিভাবক হয়ে গেছো, নারীদের দায়িত্ব তোমাদের হাত
জাতে সুতরাং তোমাদেরকে তাদের জন্য তোমাদের সম্পদ খরচ করতে হবে নির্দেশ দিয়েছেন কে কথা বলেন নির্দেশ দিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন লিউনফিকুজু সাআতিম মিন সাআতিহি ওয়ামান কুদিরা আলাইহি রিযকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন সামর্থ্যবান স্বামী তার সাধ্য অনুযায়ী তার স্ত্রীর জন্য খরচ করবে আর যে একটু আর্থিক ভাবে দরিদ্রের মধ্যে বসবাস করে ইনকাম কম সে একজন সামর্থ্যবান স্বামী যেভাবে একজন স্ত্রীর জন্য খরচ করে ওভাবেই খরচ করতে হবে না যার যার সামর্থ্য অনুযায়ী সামর্থ্য মতেই একজন স্বামী তার স্ত্রীর জন্য খরচ করবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় স্ত্রীর বরণ পোষণ দেওয়া স্ত্রীর খাবারের ব্যবস্থা করা এটা কার দায়িত্ব কথা বলেন কার দায়িত্ব দায়িত্ব তবে এখানে আমাদের মা বোনদেরকে মনে রাখতে হবে স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে স্বামীকে চাপ দেওয়া যাবে না স্বামীকে চাপ দেওয়া যাবে না স্বামী আনতে পারবে সিংড়ি মাছ অথবা ছোট ছোট মাছ আনতে পারিব এখন এনশো যদি বগু হতে নয় আজ আলো বারোশো টিয়া দিয়ে ডিম্বাস লিয়ে ওইবে না ওইবে না হন স্বামী নসায় না স্ত্রীর বহুয়ার কেন বালামি কেন হাবাই বললাই বেগুনে নসায় সায় না নাকি নসায় সায় বিয়াক স্বামী সায় বহুয়ার কেন বালামন্দ হাবাই বললাই কিন্তু এই অবস্থা কোন স্ত্রী স্বামীকে স্বামীর সামর্থ্যের বাইরে গিয়ে চাপ দেওয়া যাবে কথা বলেন চাপ দেওয়া যাবে না একজন সামর্থ্যবান সে তার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব পরিবার পরিজনের জন্য একেবারে হাত কুলে তাদের বরণ পোষণ করবে তবে অপচয় করবে না কিন্তু আরেকজনের তো তেমন সামর্থ্য নাই তার ইনকাম কম আল্লাহ বলেন তুমি তোমার সাধ্য মতো আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি ওখান থেকে তোমার পরিবারের জন্য খরচ করো জোরে বলুন না সুবহানাল্লাহ তাইলে স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব একজন স্বামীর উপর কিন্তু এই ক্ষেত্রে গিয়ে একজন স্ত্রী স্বামীকে তার সামর্থ্যের বাইরে গিয়ে তাদের জন্য খরচ করার জন্য চাপ প্রয়োগ করতে পারবে না তো আমরা যা কিছু স্ত্রীদের জন্য খরচ করি যা কিছু খরচ করি পরিবারের জন্য পরিবারের জন্য যা কিছু খরচ করি আমাদের সন্তানদের জন্য যা কিছু খরচ করি উম্মত আমার নবী বলেন উম্মত তুমি এগুলোকে অনর্থক মনে করিও না এই তুমি যা কিছু খরচ করছো এগুলোর মধ্যে আল্লাহ তোমার সৎকার তোমাকে সৎকার সওয়াব দিয়ে দিচ্ছে জোরে বলো না সুবহানাল্লাহ বুখারী শরীফের বর্ণনা এসেছে আন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কল তিনি বলেন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু وإنك لم تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت بها حضرت سعد بن أبي وقاص رضي الله تعالى عنه تك حديث بني تو تيني بولن أمار نبي أما كي بولن أبو سعد بن أبي وقاص رضي الله تعالى عنه تمي شنراكو شنراكو وإنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت بها আমার নবী আমার নবীর সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যা কিছু খরচ করো কার সন্তুষ্টি কথা বলেন কার সন্তুষ্টি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু খরচ করো ইল্লা উজিরতা বিহা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছুর বিনিময়ে প্রতিদান দিয়ে দিবে উদ্দেশ্য হতে হবে কার জন্য কথা বলেন উদ্দেশ্য হতে হবে কার জন্য আল্লাহর জন্য আমার নবী সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও আমার সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য
যা কিছু খরচ করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সমস্ত কিছুর প্রতিদান দিয়ে দিবে এমন কি হাত্তা মা তাজালু ফি ফি ইমরাতিকা ও আমার সাহাবী ও আমার উম্মত সাআদ বিন আবি ওয়াক্কাস শুনে নাও তুমি যদি তোমার স্ত্রীর জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে খরচ করো তুমি যে তোমার স্ত্রীর মুখে একটা লোকমা তুলে দিচ্ছ ওটার প্রতিদানও তোমার আল্লাহ তোমাকে দিয়ে দিবে আমার নবী বলেন ও আবু সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যা কিছু খরচ করো সমস্ত কিছুর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবে শুধু তাই নয় হাত্তা মা তাজালু ফি ফি ইমরাতিকা তোমার স্ত্রীর মুখে যে তুমি একটা লোকমা তুলে দিচ্ছ ওটাও যদি আল্লাহর উদ্দেশ্য হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই লোকমার মধ্যে সৎকার সওয়াব দান করে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে বলেন হযরত আবি মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو مسعود بدري رضي الله تعالى عنه حديث بننا করেন আমার নবী ارشاد করেন قال رسول الله صلى الله عليه وسلم اذا انفق المسلم نفقه على اهله وهو يحتسبها كانت له صدقه আমার নবী হাদিসে পাকের মধ্যে ارشاد করেন যদি কোন মুসলমান যদি সওয়াবের আশায় কিসের আশায় কথা বলেন কিসের আশায় সওয়াবের আশায় আমার নবী বলেন কোন মুসলমান যদি যা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা আমার নবী বলেন কোন মুসলমান যদি তার পরিবারের জন্য খরচ করে সওয়াবের আশায় আমার নবী বলেন কানাত লাহু সাদাকা উম্মত তুমি এটাকে অনর্থক মনে করিও না তুমি তোমার পরিবারের জন্য তোমার স্ত্রীর জন্য সন্তানদের জন্য যা কিছু খরচ করছো এগুলোর মধ্যে এগুলো আমার আল্লাহ তোমার পক্ষ থেকে সৎকা হিসেবে কবুল করে নিবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম শুধু তাই নয় আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন মুসলিম শরীফের বর্ণনায় এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনারুন আনফাকাতাহু ফি সাবিলিল্লাহ ও আমার উম্মত শুনে রাখো এমন একটা দিরহাম এমন একটা টাকা যেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করছো জিহাদের জন্য খরচ করছো ওয়া দিনারুন আনফাকাতাহু ফি রাকাবাতিন এমন একটা দিনার এমন একটা টাকা যেটা তুমি গোলাম আজাদ করার জন্য খরচ করছো ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন এমন একটা দিনার যেটা তুমি একজন মিসকিনকে দান করে দিয়েছো ওয়া দিনারুন আনফাকাতাহু আলা আহলিহি আমার নবী বরণ উম্মত এমন একটা টাকা এমন কিছু দিনার তুমি তোমার পরিবারের জন্য খরচ করছো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন ও আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী বলেন উম্মত তুমি আল্লাহর রাস্তায়ও খরচ করেছ একজন গোলাম আজাদ করার জন্য খরচ করেছ একজন মিসকিনকেও মিসকিনের জন্যও তুমি খরচ করেছ শুধু তাই নয় ওয়া দিনার আনফাকাতাহু আলা আহলিহি কিছু দিনার তোমার পরিবারের জন্য খরচ করেছ এতগুলো পথের মধ্যে যে তুমি ব্যয় করেছ আমার নবী বলেন তুমি যা কিছু ব্যয় করছো তন্মধ্যে সর্বোত্তম ব্যয় হলো আযামুহা আজরান আল্লাযী আনফাকতাহু আলা হালিকা সওয়াবের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ খরচ হলো তোমার পরিবারের জন্য তোমার স্ত্রীর জন্য যা কিছু খরচ করছো সেগুলো জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা যে পরিবারের জন্য খরচ করি এগুলোর মধ্যে সব আছে কি নাই কথা বলেন আছে কি নাই বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উপমা দিয়েছেন তুমি আল্লাহর রাস্তায় খরচ করেছো একজন গোলাম আজাদ করার জন্য খরচ করেছো একজন মিসকিনের জন্য খরচ করেছো তোমার পরিবারের জন্য খরচ করেছো আযামুহা আজরান আল্লাযী আনফাকাতাহু আলা আহলিকা আমার নবী বলেন প্রতিদানের দিক দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ হলো আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খরচ হলো তোমার পরিবারের জন্য তুমি যেটা খরচ করেছো জোরে বলুন سبحان الله اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا مولانا কোথায় রইলেন প্রাণে নবীজি আমাদের কি ছাড়িয়া আপনার এতিম উম্মতে কাঁদে নবী নবী বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কয় নম্বর হক গেল কয় নম্বর দায়িত্ব দুই নম্বর এক নম্বর হলো মোহরণ আদায় করা দ্বিতীয় নম্বরে স্ত্রীর বরণ পোষণ স্ত্রীর খাবারের ব্যবস্থা করা বাসস্থানের ব্যবস্থা করা অর্থাৎ বরণ পোষণের ব্যবস্থা করা এটা কার দায়িত্ব কথা বলেন কার দায়িত্ব স্বামীর দায়িত্ব এরপর তৃতীয় নম্বর হচ্ছে স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে কি করতে হবে এটা আপনি বিয়ে করে এনেছেন মনে করি তো একটা আমরা বাদিয়ে এনেছি আমরা স্ত্রীর স্ত্রীদের সাথে এমন আচরণ করি মনে হয় এটা আমি ঘরের জন্য বাদি ক্রয় করে নিয়ে এসেছি কথা বলেন ঠিক কি না সদাচরণ করি না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাহের পর একজন স্ত্রীর সাথে সদাচরণ করা সুন্দর আচরণ করা ভালো আচরণ করা জোরে বলুন না সুবহানাল্লাহ বেচারি মা বাবা ভাই বোন আঠারো বিশ বছরের জীবন ঘর বাড়ি সব কিছু পরিত্যাগ করে আপনার কাছে চলে এসেছে ওই ঘরের মধ্যে যদি আপনার পক্ষ থেকে আপনার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যদি সুন্দর আচরণ না পায় তাহলে এই মেয়েটার কেমন লাগবে এটা আমরা বিবেচনা করতে রাজি না অনেকে তো মনে করি না হন দোষ অন্য পারিব যত দোষ গড়র বোয়ার মসজিদের ইমামর সায়ন না যত দোষ গড়র বোয়ার মসজিদের ইমামর ফানতুন শুনকো ছিল বহুত দোষ আর বউ তো অরিয়াল আসিদিন নিজের মাইয়ের বিকিন ব্যাগিন মানি লিখতে পারি কিন্তু আর বউর গিন ফুতুর বউর গিন মানি লিখতে পারি করে আসে নাকি নাই নিজের মায়ে হওয়া কলেজের যার ইউনিভার্সিটির যার হন বাধা নেই ও মার মায়ে হওয়া ভালো ফান্না ফরক অসুবিধা নাই নিজের ফুয়ার বউ কলেজের যার ইউনিভার্সিটির যার ইয়ান ফুয়ার মায় মানি লিন্ন হরের অনে নাকি নয় অনে নাকি নয় অনে নাকি নয় যদি কে হন অরিয়ে অরিয়ে যদি কে হন মাইয়ে ফুয়ারে ফুতুর বউরে যদি নিজের মেয়ে মনে করে নিজের মেয়েকে যেভাবে স্যাক্রিফাইস করে একজন পুত্রবধূকে যদি সেভাবে স্যাক্রিফাইস করে আর পুত্রবধূও যদি শ্বশুর শাশুড়িকে নিজের বা বাবার স্থানে স্থান দিয়ে দেয় আল্লাহর কসম করে বলি ওই ঘরের মধ্যে অশান্তি থাকতে পারে না এই জন্য একজন স্বামীর প্রধান অন্যতম একটা দায়িত্ব হলো স্ত্রীর সাথে কি করতে হবে সদাচরণ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে এটা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ও দুনিয়ার স্বামীগণ তোমরা তোমাদের স্ত্রীকে বিবাহ করেছো আমার নবী বলেন আখাজতুমুহুন্না বিআমানাতিল্লাহ আমার নবী বলেন উম্মত এটা তুমি বাদি ক্রয় করনি তোমার ঘরের কাজীর বুয়া নিয়ে আসনি আল্লাহর কালাম পড়ে আখাজতুমুহুন্না বিআমানাতিল্লাহ তোমাদের স্ত্রীর আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আমানত এই স্ত্রীরা ঘরের বাদিও নয় ঘরের বুয়ো নয় তুমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারবে যেমন ইচ্ছা তেমন করতে পারবে নয় 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 স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে কারণ এই স্ত্রীরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত আখাজতুমুহুন্না বিআমানাতিল্লাহ আল্লাহর কালাম পড়ে আমরা স্ত্রীদেরকে আমানত নিয়েছি সেই আমানতের খেয়ানত করা যাবে কথা বলেন সেই আমানতের খেয়ানত করা যাবে না ওয়াশিরুহুন্না বিল মারুফ স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে একজন মহিলার একজন স্ত্রীর শতে শত পার্সেন্ট একেবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একেবারে ভালো কাজ করবে ভালো গুণ পাবেন এমন আশা করা যায় না একজন মানুষের কি সবগুলো ভালো গুণ থাকবে একজন মানুষের খারাপ গুণ থাকতে পারে না কথা বলেন খারাপ গুণ থাকতে পারে না এক আপনার একজন স্ত্রী সে যদি আপনি দেখবেন সত্তর পার্সেন্ট ভালো করছে
30% একটু আপনার মনমত হচ্ছে না অথবা 50% 50-50 ভালো আর মন্দ মিলিয়ে আপনি ভালোর দিকে তাকিয়ে তার খারাপগুলো তাকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কথা বলেন ঠিক কি না আপনি যদি ক্ষমার দৃষ্টিতে দেখেন তাকে বুঝান অটোমেটিক্যালি একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস তিন মাস বছরের ভিতর আপনার স্ত্রী একজন আদর্শবান স্ত্রীতে পরিণত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না এখন স্ত্রীর প্রতি যেই ব্যবহার করা দরকার আমরা সেটা দিচ্ছি না আমরা সেটা করছি না কিন্তু আমরা আমাদের আচরণের দিকে তাকাই না সব স্ত্রীকেই একেবারে 100-100 ঠিক থাকতে হবে এরকম মন মানসিকতা নিয়ে যদি আমি সংসার করি স্ত্রীর প্রতি আচরণ করি ওই ঘরের মধ্যে ওই পরিবারের মধ্যে আর শান্তি থাকবে কথা বলেন শান্তি থাকবে কখনো শান্তি থাকবে না আল্লাহ বলেন ফা ইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইয়ান ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা আল্লাহ বলেন তোমার স্ত্রী তো অনেকগুলো ভালো গুণ রয়েছে একটা গুণ না হয় একটা কাজ না হয় খারাপ একটা অভ্যাস না হয় খারাপ তোমার কাছে এটা খারাপ লাগতেছে কিন্তু হয়তো ওই খারাপের মধ্যে আল্লাহ তোমার জন্য ভালোর ব্যবস্থা করে রেখেছে সুবহানাল্লাহ বলবেন না এইজন্য একটা খারাপ গুণের দিকে তাকিয়ে একটা খারাপ অভ্যাসের দিকে তাকিয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে কথা বলেন স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিস বর্ণিত মুসলিম শরীফের বর্ণনা রয়েছে قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنه ان كره منها خلقا رضي منها اخر জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেন একজন মুমিন স্বামী যেন একজন স্ত্রীকে তার একটা খারাপ অভ্যাসের জন্য তার একটা খারাপ গুণের জন্য যেন ঘৃণা না করে কে বলেছেন আমার নবী কে বলেছেন আমার নবী বলেছেন লা ইয়াফরাক মুমিনু মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান একজন স্বামী যাতে একজন মুমিন স্বামী যেন একজন মুমিন স্ত্রীকে একটা খারাপ অভ্যাসের জন্য ঘৃণা না করে অপছন্দ না করে নবী বলেন ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখর হয়তো তুমি আজকে তার একটা অভ্যাসে একটা কাজের মধ্যে তুমি অসন্তোষ প্রকাশ পাচ্ছে কিন্তু এমন একটা গুণ তার মধ্যে রয়েছে অথবা ভবিষ্যতে সে এমন কিছু করবে যেই কাজের মধ্যে যেই অভ্যাসের মধ্যে তুমি খুশি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ সুতরাং যে ভালো গুণগুলো আছে সেদিকে তাকিয়ে তুমি তোমার স্ত্রীর খারাপ গুণগুলো তুমি মাফ করে দাও কি করে দাও মাফ করে দাও তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো একদিন দুই দিন এরকম করতে করতে তোমার স্ত্রীও তোমার প্রতি ভালো আচরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরিবারের মধ্যে শান্তি নাজিল করবে জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ একজন মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে আপনার কাছে আসে যদি আপনার থেকে সদাচরণটা না পায় আপনার কাছ থেকে যদি আপনার পরিবারের কাছ থেকে যদি সদাচরণ না পায় তখন সে খুব আশাহত হয়ে যায় যদি আপনার পক্ষ থেকে আপনার পরিবারের পক্ষ থেকে যদি সে একটু সদাচরণ পায় একটু ভালো আচরণ পায় যেন মহাসাগরের মধ্যে সে কুলকিনারা পেয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে স্ত্রীদের সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ স্ত্রীদের সাথে সদাচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا نبي كريم صلى الله عليه وسلم ارشاد করেন তোমাদের মধ্যে ঈমানের দিক দিয়ে সর্বোত্তম ঈমানদার হলো যার চরিত্র উত্তম যার চরিত্র সুন্দর যার উত্তম চরিত্র রয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ কি হাল আছে আপনাদের মনোযোগ আছে কথা বলেন মনোযোগ আছে না নাকি মনোযোগ নাই নাকি অনারর হতা না হইদেই মনোযোগ নাই দে ভাল্লাই আর দুজুরা এই যখন কেন ইতার গঙ্গা আদ দেয় হদে আজ ইতার গঙ্গা ইম দেয় বছর ইতার গঙ্গা ইম নি আগামী বার মধ্যে ইতার দদ দিবে লাই এক ফালে রাখি যাইম বই আগামী বার যেটা আবার দদ দে আগামী বার তাইলে অনার আগে হইম হ্যাঁ ইয়া কি হর হত ফরম্যাট বলে মানে মরওয়ান আল্লাহ কবুল করুক আমিন এই মহব্বত ইয়ান হন টিয়া ফুসের মহব্বত নয় ইয়ান ইমানি মহব্বত ইয়ান কি মহব্বত ইমানি মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে এই ইমানি মহব্বত অটুট রাখুক সকলে বলে আমিন আমাদের যে বিষয়টা যে বিষয়টা বলবো ওটা একটু ভালো করে জানার প্রয়োজন আছে কি নাই কথা বলেন আছে কি নাই এনে ইয়ত্তু হতন হয়ে গেলে কি ফাইন দনে কি ফাইন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا وخياركم خياركم لنسائهم جربل سبحان الله أمام نبي بن أمت إيمان ردق دي أكمل المؤمنين إيمانا ইমানের দিক দিয়ে একজন পরিপূর্ণ ঈমানদার হলো আহসানুহুম খুলুকান যার চরিত্র সুন্দর যার কি সুন্দর যার চরিত্র সুন্দর আমার নবী বলেন ঈমানের দিক দিয়ে ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম পরিপূর্ণ ঈমানদার জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়াখিয়ারুকুম আমার নবীর উম্মত তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো আল্লাহর কাছে এবং আমি নবীর কাছে সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি ওয়াখিয়ারুকুম লিনিসাইহিম যেই স্বামী তার স্ত্রীর কাছে উত্তম ওই স্বামী আল্লাহর কাছে উত্তম বান্দা হিসেবে পরিগণিত হবে জোরে বলেন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাতে কে হাদিস বর্ণিত ইবনে মাজাহ শরীফের বর্ণনায় এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আমার উম্মত তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি কোন ব্যক্তি নবীজি যে নামাজ পড়ে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি এটা বলে না এই হাদিসে পাকের মধ্যে তোমাদের মধ্যে যেই নামাজ আদায় করে তোমাদের মধ্যে যেই রোজা আদায় করে তোমাদের মধ্যে যথাযথভাবে যে যাকাত প্রদান করে ওই ব্যক্তি উত্তম বলে নাই আমার নবী বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আমার নবী বলেন খায়রুকুম লিআহলিহি আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা অনেকেই আছি এমনি বাইরে সমাজের মানুষের সাথে খুব সুন্দর আচরণ করি ভালো আচরণ করি নামাজ দোয়ায় ফাক্কা ইমানদার কিন্তু ঘরের ভিতর ঢুকলে তার মতো ভয়ঙ্কর মানুষ আর নাই এরকম মানুষ আছে কি নাই তার মতো ভয়ঙ্কর মানুষ সে কত জনদরদি কত জনদরে যে মানুষের সাথে কত সুন্দর আচরণ নামাজ দোয়ায় কত একেবারে ফাক্কা কিন্তু ঘরের ভিতর যখন প্রবেশ করে তার মতো ভয়ঙ্কর মানুষ আর পাওয়া যাবে না কারণে অকারণে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কথা বলেন ঠিক কিনা এরকম মানুষ আছে কি নাই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ণ ঈমানদার হলো পরিপূর্ণ ঈমানদার হলো ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমার নবী বলেন আমি হলাম স্ত্রীদের কাছে সর্বোত্তম ব্যক্তি জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে সর্বোত্তম স্বামী হওয়া এটা আমার নবীর সুন্নত এটা কি হতা বুঝেন না ভারি ফাল্লাই নবী বলেন পরিপূর্ণ ঈমানদারের পরিচয় হলো ঈমানদার হলো ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে একজন স্ত্রীর কাছে উত্তম স্বামী জোরে বলেন না সুবহানাল্লাহ আর আমার নবী বলেন আমি হচ্ছি তোমাদের মধ্যে আমার স্ত্রীর কাছে সর্বোত্তম ব্যক্তি জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে স্ত্রীর কাছে উত্তম ব্যক্তি হওয়া এটা নবীর সুন্নত এটা কার সুন্নত কথা বলেন এটা কার সুন্নত নবীর সুন্নত কারণ নবী করিম আমরা সব সুন্নত আদায় করি কিন্তু স্ত্রীর কাছে উত্তম মানুষ হওয়ার জন্য যেই সুন্নত সেটা আমরা আদায় করি না কথা বলেন ঠিক কি না কারণে অকারণে স্ত্রীর সাথে রাগ করি কারণে অকারণে স্ত্রীর উপর প্রহার করি কারণে অকারণে স্ত্রীরকে অকাট্য ভাষায় গালিগালাজ করি কথা বলেন ঠিক কি না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো নবীজির স্ত্রীদেরকে গালমন্দ করেন কথা বলেন গালমন্দ করেন নাই কটু বাক্যে বড় আওয়াজ দিয়ে কথা বলে নাই রাগের সাথে কথা বলে নাই চোখ লাল করে কখনো আমার নবী কথা বলে নাই আমার নবী সর্বদা হাস্য উজ্জ্বল চেহারায় আপন আপন স্ত্রীদের সাথে কথা বলতেন জোরে বলুন না সুবহানাল্লাহ তো আমরা নবীর সেই আদর্শ নিতে চাই কি চাই না
যদি আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নিয়ে নবীর সেই আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে নবীর সংসার যেমন একটা পৃথিবীর সর্বোত্তম সংসার ছিল সংসার ছিল তেমনি ভাবে আমাদের সংসারও পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে অন্যতম একটা শান্তিপূর্ণ পরিবার হিসেবে গড়ে উঠবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে স্ত্রীদের সাথে সদাচরণ করতে হবে আর এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি ঘরের কাজের মধ্যে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন সুবহানাল্লাহ বলবেন না ঘরের কাজ কি মশারি টাঙ্গানো একটু বিছানা ঝাড়ু দেওয়া এগুলো স্ত্রীরা করে না কথা বলেন করে কি করে না আমরা তো একেবারে এসে অফিস থেকে পায়ের উপর পা দিয়ে বসে থাকি একটু দেরি হলে ওরে এতঙ্কা মশারি আনতে এতঙ্কা লাগে হইরে দিই কি লুকু বাইরে অনে নাকি নয় হতে দিনটি আরাম ফেরাশন হয় আসিরি হতে এতঙ্কা লাগে কিলো গোবাই দিয়ে দিয়ে নাকি না দেয় অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে রান্নার কাজে পর্যন্ত সহযোগিতা করতেন চিন্তা করা যায় ইমামুল আম্বিয়া জিনাকে জিনার খেদমত করার জন্য সমস্ত সৃষ্টি একটু সুযোগের অপেক্ষায় অপেক্ষায় থাকতেন যিনি হাঁটলে আকাশের মেঘমালা ছায়া প্রদান করতেন আকাশের পাখিরা নিজেদের ডানা মিলিয়ে দিয়ে জিনাকে ছায়া প্রদান করতেন যিনি পাথরের মধ্যে হাঁটলে পাথর নরম হয়ে যেতেন ওই ইমামুল আম্বিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ঘরের কাজের মধ্যে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন জোরে বলেন না সুবহানাল্লাহ হজন আসন এর স্ত্রীর হনদিন ঘর সাহায্য করে কিন্তু ফিঁস করে দিয়ে তো হনদিন আসন সাহায্য যোগ্য মানুষ আপ্ত লঞ্চে মাশাল্লাহ 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 আল্লাহ কবুল করুক এটা ইবাদত অনেকে বড় অনেকে বলে যখন অনেকে সমাজের পরিবারের মধ্যে স্ত্রীকে সহযোগিতা করে ও রিয়ে সাসে সাসি থাইলে ঘর ডদ আশেপাশে জুন আছে হতটা বেড়ি মাঙ্গ গোর কি গোর কি হদে ইন আরাধিক্য হইবে অনারাধিক্য হনে বাসাইবে হনে কি হদে বেড়ি মাঙ্গু গোর হত্য দাজ্জাল শোন নাউজুবিল্লাহ তো আমার নবী কি বেড়ি মাঙ্গু ছিল নাউজুবিল্লাহ কথা বলেন ছিল এটা নবীর সুন্নত এটার মধ্যে সওয়াব আছে এটার মধ্যে পরিবারের মধ্যে শান্তি নাজিল হবে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে স্বামী স্ত্রীর মহব্বত যত গাঢ় হবে ওই পরিবারের মধ্যে শান্তি তত নাজিল হবে বরকত তত নাজিল হবে আল্লাহ পরিবারের মধ্যে শান্তি এবং বরকত দান করবেন জোরে বলুন না সুবহানাল্লাহ